before my life has felt normal. প্রকাশ পেয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম এর দ্বিতীয় ট্রেলার। 3 মিনিট 4 সেকেন্ডের ট্রেলারটি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। স্পাইডারম্যান নো ওয়ে হোম এর দ্বিতীয় ট্রেলারে ভক্তরা দেখতে পেয়েছে একাধিক সুপার হিরো ও ভিলেনের। সামাজিক মাধ্যমে সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ট্রেলার। ছবির প্রতি আগ্রহ যেন আরও বাড়িয়ে দিয়েছে ট্রেলারটি। ট্রেলারটি নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করছেন ভক্তরা। টুইটারের পোস্টে চলছে ছবি নিয়ে জল্পনা কল্পনা। নতুন ট্রেলারে দেখা গেছে ইলেকট্রো, গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস এবং স্যান্ডম্যান চরিত্রগুলো বহুদিন পরে ফিরেছে ছবিতে। ট্রেলারের শেষে এমজেকে উঁচু ভবন থেকে পড়ে যেতে দেখা যায়। স্পাইডারম্যান তাকে বাঁচাতে পারবে নাকি তার মৃত্যু হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে ভক্তদের মনে। কিছুদিন আগে স্পাইডারম্যান নো ওয়ে হোমের শুটিং সেটের কিছু ছবি ফাঁস হয়েছে, যেখানে টম হল্যান্ডকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। ভাইরাল হওয়া সেই ছবিগুলোতে এক ফ্রেমে টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গার্লফিল্ড এবং টম হল্যান্ডকে এক ফ্রেমে দেখা যায়। ধারণা করা হচ্ছে ক্লাইম্যাক্সে দেখা যাবে তাদের তিনজনকে একসাথে। ফাঁস হওয়া ছবিগুলো ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। স্পাইডারম্যান নো ওয়ে হোম ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে অটো অক্টোভিয়াস চরিত্রে দেখা যাবে আলফ্রেড মলিনাকে। ছবিটি চলতি বছরের 17 ডিসেম্বরে মুক্তি পাবে।